হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল আকাশব্যাপী। সবাইকে অনেক স্বাগত ভালোবাসার সঙ্গে শুরু করছি নতুন একটা ভিডিও। আজকে হচ্ছে পয়লা বৈশাখ, নববর্ষের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। সবাই সারাটা বছর মানে নতুন বছরে পা দিয়ে সবাই খুব পরিবার পরিজন আত্মীয় স্বজন মা বাবা ভাই বোন সবার সঙ্গে খুব আনন্দে খুব ভালোভাবে সারাটা বছর কাটাও, সারা বছর না সারা জীবন কাটাও। সবার সঙ্গে মিলেমিশে আনন্দে থাকার মজাটা অনেক অনেক বেশি। তো যাই হোক, আজকে দুপুর থেকে আমি আবার ভিডিওটা কন্টিনিউ করছি। আর এখনকার ভিডিওগুলো একটু ডিফারেন্ট, সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। যখন যখন লাইফে যেরকম সিচুয়েশান আসবে সেই জিনিসগুলো তোমাদের সঙ্গে তুলে ধরি, অবশ্যই সেটা পজিটিভ দিকগুলো, তবেই না সব কিছু পজিটিভ হবে, তাই না? যত আমি পজিটিভ থাকবো, পজিটিভ ভাববো, পজিটিভ করব, তবেই সব কিছু পজিটিভ হবে। নেগেটিভিটির মধ্যে থাকলে পরে সবসময় নেগেটিভ জিনিসগুলোই হবে। তো এখন পুচকুসোনা ঘুমাচ্ছে, ওর তো কাজই এই খাওয়ার ঘুম। আর সেই সুযোগেই আমি একটু ক্যামেরা অন করছি, আর আমি এখন একটু খেয়েও নেব। আর তোমরা কমেন্টে বলেছিলে দিদি ভাই বেশি করে মানে বারবার ঘন ঘন ভাত খেতে পারো, ভাত খেলে মানে ব্রেস্ট ফিডিং আমি ভালো করাতে পারবো ওকে। হ্যাঁ, আমি একবার দুপুরের মানে খেয়েছি, একবার সকাল সকাল 11টা নাগাদ খেয়েছি, আর এখন দুপুরবেলা আমি আরও একবার খেয়ে নেব মাছের ঝোল দিয়ে। পাতলা করে মা মাছের ঝোল করেছে, সেই মাছের ঝোল দিয়ে তারপরে তো আবারও পরে খাবো ভাবছি। পরে একটুখানি পরে আবার একটু ডাল সেদ্ধ করবো, ডাল সেদ্ধ দিয়ে মুড়ি খাবো। কন্টিনিউ খেয়ে থাকলে পরে তবেই ওকে আমি ভালোভাবে খাওয়াতে পারবো আর নিজেও সুস্থ থাকবো। তবে কি বলতো, রাতের যে গ্যাপটা তখন খুব টায়ার্ড হয়ে যাই, তখন আর খেতেও ইচ্ছা করে না, ঘুম হয় না। দিনের বেলা স্নান টানের পরে বেশ ফ্রেশ লাগে, সতেজ থাকে, কিন্তু সারাটা রাতের যে ক্লান্তিটা হয় সেটা আমার মোটামুটি 9টা 10টা অবধি থাকে। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। এ দেখো, এটা হচ্ছে মাছের ঝোল, জাস্ট আলু দিয়ে পাতলা করে, ও উচ্ছেও দেওয়া আছে। উচ্ছে আমি খাইনি অবশ্য, একজনা বলছিল যে উচ্ছে নাকি এই সময় খেতে নেই, তো সেই জন্য খাইনি। আর সকালবেলা সব মা বাবা আমি খেয়ে নিয়েছি, সকাল সকাল একবার খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এখন আমি আরও একবার একটু একদম পাতলা পাতলা করে ঝোল ঝোল করে আলু দিয়ে মাছের ঝোলতে ভাত খেয়ে নেবো। আগে একটুখানি জল খেয়ে নেবো, জলটা খাওয়া তো এখন ভীষণই জরুরি, 4-5 লিটার জল তো খাওয়াটা খুবই জরুরি। আর মাঝে মাঝে মানে ঠিকঠাক জল না খাওয়ার জন্য অনেক রকম সমস্যায় পড়ে যেতে হয়, পেটে ব্যথা শুরু হয়ে যায়, টয়লেট করতে প্রবলেম হয়। তো যাই হোক, এখন দেখতে পাচ্ছ আমি একটা গামলা নিয়ে বসে পড়েছি, একটা বাস্কেট নিয়ে বসে পড়েছি, তো এগুলো এখন ভাস করে গুছিয়ে রাখবো। আর এগুলো হচ্ছে সবই আমার মায়ের আর আমার শাশুড়ি মায়ের শাড়ি দিয়ে তৈরি, ন্যাকড়া কাঁথা টাইপের, এগুলোই তো এখন আমার সোনা মায়ের জামা কাপড় আর কি বলতে পারো, জামা কাপড় থেকে শুরু করে শোয়ার, এগুলো সব থেকে বেশি প্রয়োজনীয় এখন এই সময়ে। আর ও ঠাম্মির আর দিদুনের শাড়ি পরেছে, মোটামুটি 10টা শাড়ি তো হয়ে গেছে ইউজ করা, নার্সিংহোমেও ইউজ হয়েছে, সেগুলো ফেলে দেওয়া হয়েছে আর এখনও হচ্ছে। তো যাই হোক, এগুলোকেই আমি এখন গুছিয়ে রাখবো আর এই বাস্কেটটার মধ্যে ভাজ করে করে রাখবো। যেগুলো একটু মোটা সেগুলো রাতের দিকে ইউজ করবো, আর যেগুলো একটু পাতলা সেগুলো দিনের বেলা ইউজ করবো। বিকেল তো গড়িয়ে যাচ্ছে, সন্ধ্যা হতে চললো, সারাদিনে তেমন খুব একটা ঘুমোতে পারিনি। ও যখন ঘুমাচ্ছিল সেই সুযোগে একটু ঘুমিয়ে নিলে খুব ভালো হতো। সকালবেলাটা করে ঘুমিয়েছিলাম, সকালের ওই ঘুমটা না দিলে আমি পুরো শেষ, ক্ষমতায় ছিল না, সকালে প্রচণ্ড শরীর খারাপ লাগছিল। আর এখন খাবো আমি একটু মসুর ডাল দিয়ে মুড়ি, মানে এখন একটু মুড়ি খেতাম। আর আজকে হচ্ছে ডালটা খাওয়া হয়নি, মাছের ঝোল খেয়েছিলাম, মসুর ডালটা রোজই একটু খাওয়া দরকার এখন, তো সেই জন্য ভাবলাম ডাল দিয়ে মুড়ি দিয়ে খাই। তাই মাকে বললাম ডাল সেদ্ধ করে দিতে, ডাল সেদ্ধ করে দিল, মুড়ি দিয়ে চলো খেয়ে নিই। আর তোমার দাদা ভাই রাত্রির দিকে আসবে, আজকে আসতো না, ও কালকে রাতে মানে কালকে বিকেলে এসেছিলো, তারপরে আবার আজকে সকালবেলা ঘুম থেকে উঠে তারপরে আবার চলে গেছে। কারণ আমাদের কাজটাও তো দেখতে হবে, লক্ষ্য রাখতে হবে, ভিডিওস এডিটিং, তো সেই কারণে আমাদের ওকে একটু আপ ডাউন করতে হয়। আর আমাদের বাপের বাড়ি শ্বশুর বাড়ি বেশি ডিস্টেন্স না, তো সেই জন্য আপ ডাউনটা করতে পারে ও। এই এমনটা হলো, সন্ধ্যায় আসে বা রাতে আসে, পরদিন চলে যায়, আবার একদিন আসলো না আবার আসলো, এরকম করে গ্যাপ দিয়ে দিয়ে বা এরকম করে দিন রাত করে করে আসতে হবে সুবিধা বুঝে সুঝে ওকে। আর তারপরেও আর একটা যেটা সব থেকে বেশি জরুরি সেটা হচ্ছে নয়নের মনি মেয়ে, তো ওকে তো একটু না দেখলে ভালোই লাগবে না, আর যেহেতু এত কাছাকাছি রয়েছে কোনো অসুবিধা নেই। চলো আমি খেয়ে নিই। এই যে মুড়ি নিয়ে নিয়েছি, আর দেখো নিচে মসুর ডাল রয়েছে সেদ্ধ। চলো মুড়িগুলো নরম হয়ে যাচ্ছে, তার আগে চটপট খেয়ে নিই। আবারও রাত্রেবেলায়, আর তোমাদেরকে আগের দিন ভিডিওতে বলেছিলাম ব্লগে যে তোমাদেরকে নতুন নতুন পুচকুর জন্য অনেক জামা কাপড় মানে পেয়েছে ও, সবাই ওকে উপহার দিয়েছে, মাসি পিসিরা ঠাম্মিরা দিদুমরা, তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। করাই হচ্ছিল না, তো ভাবলাম চলো আজকে করে দিই। আর আজকে হচ্ছে নববর্ষ, পয়লা বৈশাখ, তো পয়লা বৈশাখ স্পেশালি তো
মানে এমনিতেই নতুন জামা কাপড় আমাদের সবার হয়, আর এরকম পুচকু পাচকাদেরও হয়, তো সেগুলো তোমাদের সঙ্গে এখন একটু শেয়ার করবো, ঠিক আছে? তো দেখো এখানে কত কিছু হয়ে গেছে অলরেডি এই কয়েকদিনের মধ্যে, দেখো কত প্যাকেজ রয়েছে, এর মধ্যে অনেক জামা কাপড় রয়েছে, চলো তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করছি। সবার আগে তোমাদেরকে দেখাবো যেটা একটা যেগুলোর ঐতিহ্যই আলাদা, সেটা হচ্ছে মানে সেটা দোকান থেকে পয়সা দিয়ে মানে টাকা দিয়েও কিনতে পাওয়া যায় না, সেটা হচ্ছে এই জিনিসটাই, দেখো হচ্ছে কাঁথা। আর এই কাঁথাটা কিন্তু হাতে বুনানো, এটা দিদা বুনিয়ে দিয়েছে, এটা হচ্ছে কৃষ্ণনগরের যে দিদা আমাদের আমার দিদা শাশুড়ি, তো মানে দাদাভাই দিদা, তো ও যখন হয়েছে নার্সিংহোমে ছিলাম তখন ওখানে থাকাকালীনই কিন্তু এই কাঁথাটা হাতে তৈরি করেছে, ভীষণ সুন্দর হাতে হাতে বুনানো। তো চলো এবার একে একে তোমাদের সঙ্গে বেশ কিছু ড্রেস কালেকশন শেয়ার করছি। তো প্রথমে দেখি, হ্যাঁ প্রথমে এটা যেহেতু আসলে এটা তোমাদেরকে দেখি, এগুলো দিয়েছে ওর একটা মাসি, মানে আমার কাকার মেয়ে হয়, তো ও আজকে মানে পয়লা বৈশাখের দিনে এই জামাগুলো ওকে দিয়ে গেছে, কিন্তু আমি তখন ঘুমিয়েছিলাম, যাই হোক তোমাদের সঙ্গে শেয়ার করি। আর ওকে দেখো কতগুলো করে জামা কাপড় দিয়েছে সবাই, এই হচ্ছে একটা প্যান্ট ছোট্ট, আর এই একটা ওপরে, আর ছোটো ছোটো বেবিদের ওরকম ছেলে মেয়ে বলে কোনো কথা না, ওকে ছেলেদের মেয়েদের সব রকমের ড্রেসই সবাই দিচ্ছে, একদম সুন্দর কটনের, তবে এটা একটু বড় হলেও পরতে পারবে এই একটা। তারপরে এখানে দেখো দুটো কিউট কিউট প্যান্টস বেবি গার্লদের, আর দেখো কিউট কিউট দুটো ফ্রক, একদম পিওর কটনের, এগুলো আর একটু বড় হলে পরতে পারবে, মানে এটা পরার সময় খুব তাড়াতাড়ি এগিয়ে আসবে। এই একটা পিঙ্ক কালারের আর এই একটা পিচ কালারের, সেম টু সেম তিনখানা জামা দিয়েছেন মাসিমণি। থেকে বেরোলো এই জামাটা, এই দেখো এটা ওর এখনই পরার সময়, এরপরে আর পরতে পারবে না, আর ভীষণ কিউট এই ফ্রকটা, আর পিছনে বাটন দেওয়া তো খুব ভালো হবে, আর এটা দিয়েছে ওর বড় মামি, ভীষণ সুন্দর হোয়াইট কালারের উপরে, আর এই দেখো প্যান্টস। তারপরে ও হ্যাঁ, তোমাদের আরেকটা কথা বলা হয়নি, কালকে হচ্ছে আমার মামা এসেছিল, আমার মামার মেয়ে এসেছিল, তো ওদেরকে ভিডিও করতে ভুলে গেছি, ওই আমার মামার মেয়েকে বোনকে, তো যাই হোক ওরা দেখো মানে আমার মামার মেয়ে তো আমার বোন হয় ছোট্ট, ও হচ্ছে আমাদের পুচকির মাসি হয়, তো ও পছন্দ পছন্দ করে দেখো ওর জন্য এই কটনের জামাটা নিয়েছে। আর তার সঙ্গে একটা ইয়া বড় টাওয়ালও নিয়ে এসছে, আমি পুরো খুলে দেখালাম, এটা অনেক বড়, ঠিক আছে অনেক বড় একটা টাওয়াল নিয়েছে, আর নিয়েছে এই যে ফ্রক, এটা দাদু ঠাম্মি দিয়েছে আর ওটা মাসিমণি দিয়েছে, মানে আমার মামা মামিরা দেখো এটা এনেছে, একদম হওয়ার সঙ্গে সঙ্গে সবাই এগুলো কিনে রেখেছে, কিন্তু এগুলো যে কবে পড়বে সবগুলো আর একটু বড় হলে পড়তে পারবে। তারপর তোমাদেরকে দেখাবো এটা আমাদের কাছে, এটা আমাদের অনেক জামা আছে, এইগুলো দিয়েছে ওর আর একটা মাসিমণি, এটা হচ্ছে আমার ছর্তি দিয়েছে, এগুলো সবই ওর মাসিমণি, সেটা হচ্ছে আমার যে জেঠু, জেঠুর ছোটো মেয়ে, তো জেঠুর ছোটো মেয়ে এসেছিলো কালকে, তো ওই জামাগুলো দিয়ে গেছে, চলো তোমাদের একে একে দেখাই। এই একটা রেড কালারের ফ্রক, সঙ্গে প্যান্টস তো আছে, প্যান্টগুলো কি কিউট না, দারুণ। আর দেখো এই একটা ফ্রক, ভীষণ সুন্দর, এটা ওর এখন পরার বয়স, খুব ভালো হতো তোমার দাদা ভাই তো সন্ধ্যাবেলা এসছে, ও যদি দিনের বেলা আসতো তাহলে ওকে স্নান টান করিয়ে পরিয়ে ফটো তুলতে পারতাম, পয়লা বৈশাখের নতুন জামা পরতো তাহলে। তার সঙ্গে এ দেখো এই টাওয়ালটাও নিয়ে এসছে, টাওয়ালটা কিন্তু খুব সফট, কত টাওয়াল হয়ে গেছে, আর ম্যাক্সিমাম টাওয়ালগুলো পিঙ্ক কালারের, পিঙ্ক আর মানে স্কাই ব্লু যে কালারটা এই কালারের। ও কালকে ওর আর একটা ঠাম্মি এসেছিলো, ঠাম্মি দিদুন দুটোই বলা যায়, অনেকেই এসেছিলো, অনেক মানে আমার হচ্ছে জেঠিমার বোনেরা এবং তার যা, তো তারাও এসেছিলো, তারা দেখো এরকম এটা নিয়ে এসছে, এই যে প্যান্ট অ্যান্ড ফ্রক, প্রচুর রিলেটিভসরা দেখো কত কিছু দিয়েছে, এখনও তো কত মানে কিনে রেখেছে, তারা আসবে মানে কবে এগুলো করবে, আমি সেটাই শুধু ভাবছি, ওর জন্য আমাদের ঘরে তো দেখেছো ওই বাড়িতে আলমারিতে জায়গা নেই আমাদের পোশাক আশাক রাখার, আর ওরগুলো কোথায় রাখবো, ওর জন্য এত ছোটো ছোটো পোশাক, তার জন্য ওর জন্য মানে স্পেশালি একটা কিছু কিনতেই হবে খুব তাড়াতাড়ি।
ও আর এই যে ওই যে বললাম মাসি, ওই যে সরি সরি ভুলে গেল, এটার সঙ্গে না এই যে এগুলো একটা দিয়েছে, এই যে টাওয়ালের সঙ্গে সেট করা যে প্লাস্টিকগুলো দিয়েছে না, ওগুলো ভুলে গেছিলাম। তারপর আরও অনেক অনেকে দিয়েছে। দেখো যখন আমি নার্সিংহোমে ছিলাম তখনই ওর ছোটটা আমি মানে আমার ছোটো কাকি শাশুড়ি ওকে দেখতে গেছিলো, তখনই দেখো এই জামাগুলো নিয়ে গেছিলো, এই যে কটনের যে পিছনে ফিতে বাঁধা জামাগুলো, এই জামাগুলো, এইটা এইটা আরও একটা জামা, এই তিনখানা জামাই নিয়ে গেছিলো, এগুলো ওকে এখনও মানে পরাই। তার সঙ্গে দেখো এই যে টাওয়ালের সঙ্গে প্লাস্টিক, টাওয়াল আর প্লাস্টিক সঙ্গে এটা, এটাও নিয়ে গেছিলো। আর তারপরে হচ্ছে আমার মামি শাশুড়ি মানে তোমার দাদা ভাইয়ের মামি হচ্ছে এ দেখো এই জামাগুলো কিনে নিয়ে এসেছিলো, এই প্যান্ট, এই যে এগুলো একটা ইয়েলো কালার, আর এই যে একটা পিঙ্ক কালারের, পিঙ্ক কালারের জামাটা আমি খুঁজে পাচ্ছি না কোথায় রয়েছে। তারপরে আরও একটা দিদা হয় তোমার দাদা ভাইয়ের আর আমাদের কাকিও হয় আমাদের পাড়ায় বাড়ি, তো উনিও এসেছিলো দেখতে, উনিও দেখো দেখো পিঙ্ক কালারের সেম ওই ফ্রক জামাগুলো নিয়ে এসছে, এই একটা জামা, আর হচ্ছে একটা আর একটা নিয়ে এসছে ইয়েলো কালারের, তো ওটাও কোথায় আছে জানি না। আর আমার বান্ধবী দীপা এসেছিলো ওর মাসিমণি হয়, তো সেই মাসিমণি ওর জন্য দেখো তিনটে জামা নিয়ে এসছে, এই যে একটা জামা খুব সুন্দর, এটা অনেকটা মানে অন্যরকম স্টাইলটা, পিছনটা একটু ছোট সামনেটা একটু বড়, আর একটা প্যান্ট সঙ্গে এটার সঙ্গে, আর দুটো ফ্রক নিয়ে এসছে আবার। দেখো কত নিয়ে এসছে, এই যে হোয়াইট কালারের, আর আমার সাদা রঙের পোশাক বাচ্চাদের জন্য সব থেকে বেস্ট লাগে, এইটাই সেম, এই যে এরকম আর একটা আলাদা কালার কম্বিনেশন, তো দেখতেই পেলে এই যে এতগুলো জিনিস আমাদের পুচকি হয়ে গেছে অলরেডি। আর তার আগে তো আমরা কিছু জিনিস কিনেছিলাম, কিছু জামা কাপড় কিনেছিলাম, সেগুলো ওকে পরাচ্ছি, মা কিছু ধুয়েও দিয়েছে যেগুলোকে পরাতে পারি, তো আর যেগুলো নতুন নতুন জামা সেগুলো সবসময় পরানো যাবে না, যেগুলো রাফ ইউজ করানো যাবে, ফিতে বাঁধা পাতলা পাতলা সেগুলো ওকে পরানো যাবে, আর সব জামাগুলোই ওকে পরাবো, ঠিক আছে। তো যখন বড় হবে, এখন তো কিছুই বুঝবে না, যখন বড় হবে এই ব্লগগুলো যখন দেখবে তখন দেখবে, তখন যে কী খুশি হবে যে আমি যখন হয়েছি এত ছোট, তখন আমার মাসিমণিরা পিসিমণিরা মামিরা দিদুমরা ঠাম্মিরা আমাকে কত জামা দিয়েছে, তাই না? তো চলো এখন দেখি পুচকি একটু খায় কি না, অনেকক্ষণ ধরে খায় না, আমাকে একটু জানানো যাক। আর এই যে আমাদের বেবি, এখানে এই যে এখানটায় আমাদের বেবি শুয়ে রয়েছে, পুচকুটা ঠিক আছে, চলো এখন খেতে বসে পড়েছি, খাওয়া দাওয়া করে নেব, আর কি রান্না হচ্ছে তোমাদের দেখাই। মার বাবার খাওয়া হয়ে গেছে, এখানে গরম ভাত রয়েছে, আর এটা হচ্ছে মাছ আর লাউ দিয়ে তরকারি, লাউয়ের তরকারি, কিন্তু মানে লাউ খাওয়াটা নাকি ভালো, তো তোমাদের দাদা ভাই একটা লাউ ওকে আনতে বলেছিলাম আমাদের পাটিকা বাড়ির থেকে বাজার থেকে, তো লাউটা কেমন জানি না, লাউ দিয়ে মাছ দিয়ে রান্না করেছে মা। আরও আসার সময় ও বাড়ির মা আবার একটুখানি দেখো এঁচুড় পাঠিয়ে দিয়েছে, আজকে এঁচুড় রান্না করেছিলো, এ দেখো এঁচুড় আমি খাবো না, ওই খেলে জাস্ট একটু দু একটা আর কি এঁচুড় ঝোল ঝোল ছাড়া একটু খাবো,